আসসালামু আলাইকুম লার্নার্স আশা করি ভালো আছেন আপনাদের সবাইকে নলেজ স্কুল বিড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো যদি এফ অফ ওয়াই ইকুয়াল টু ওয়াই কিউ প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস এইট যেখানে এফ অফ মাইনাস টু সমান শূন্য হয় তবে কে সমান কত এখানে ফাংশনটি হচ্ছে ওয়াইয়ের ফাংশন এবং এখানে এফ অফ ওয়াই সমান দেওয়া আছে হচ্ছে ওয়াই কিউ প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস এইট এই এই ক্ষেত্রে যদি এফ অফ মাইনাস টু সমান শূন্য হয় তবে এখানে কিন্তু কে রয়েছে এই কে এর মান কত সেটি আমাদের বের করতে হবে তো আমরা প্রথমে কী করবো এফ অফ মাইনাস টু বের করে নেব এফ অফ ওয়াই ইকুয়াল টু ওয়াই কিউ প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস এইট এফ অফ মাইনাস টু তাহলে ওয়াইয়ের জায়গায় হয়েছে কত মাইনাস টু তাহলে বাম পাশ ডান পাশ মাঝখানে কী চিহ্ন সমান চিহ্ন তার মানে এটা আর এটা সমান যদি এখানে ওয়াইয়ের জায়গায় আমি মাইনাস টু লিখি তাহলে এখানেও কিন্তু ওয়াইয়ের স্থলে মাইনাস টু লিখবো শুধু ওয়াইয়ের স্থলে তাহলে উপরে কত ছিল থ্রি কে এখানে ওয়াই ওয়াইয়ের এর স্থলে কত লিখবো মাইনাস টু উপরে ছিল স্কোয়ার মাইনাস ফোর এখানে ওয়াই ফোরের সাথে গুণ আকারে ছিল তাহলে এখানে হবে ওয়াইয়ের এর জায়গায় মাইনাস টু আর এখানে শুধু এইট তাহলে এখানে যদি আমি মাইনাস টুকে কিউব করি আপনারা একটা জিনিস এখানে শিখে নেন যে মাইনাসের উপর যদি পাওয়ার বা সূচক যেটাই বলেন না কেন পাওয়ার বলতে পারেন বা সূচক যদি বিজোর সংখ্যায় হয় তাহলে মাইনাস হয় আর যদি জোর সংখ্যায় হয় তাহলে সেটা প্লাস হয়ে যায় মাইনাসের এটাকে এই কিউবটা কিন্তু এই বন্ধনীর উপরে দেওয়া আছে তার মানে হচ্ছে এর ভিতরে যতগুলো সংখ্যা কিংবা চিহ্ন যে কোনো অন্য কিছু থাকুক না কেন সবগুলোর উপরে এই কিউবটা রয়েছে তাহলে মাইনাসের উপরেও এই কিউব রয়েছে তাহলে এখানে কিউব অর্থাৎ এই সূচকটি হচ্ছে বিজোর সংখ্যা এই জন্য আমরা মাইনাসকে মাইনাস লিখলাম নয়তো জোর সংখ্যা ফোর হলে আমরা প্লাস লিখতাম তাহলে টুকে কিউব করলে কত হয় এইট অর্থাৎ তিনটা দুই গুণ করলে কত হবে যার উপরে পাওয়ার থাকে সেটাই ওই কয়েকবার গুণ হয় যেমন টু এর উপরে যদি পাওয়ার ফোর লিখি তাহলে এই দুই চারবার গুণ হবে দুই আর চার কিন্তু গুণ হবে না অনেক ক্ষেত্রেই আমরা ভুল করি দুই আর চার গুণ করে দেই এরকম না এই দুই এই এখানে যেই সংখ্যা থাকবে ওই সংখ্যকবার গুণ হবে তাহলে দুই যদি এখানে তিন যে আছে তাহলে দুই তিনবার গুণ করলে এইট হয় এখানে হচ্ছে কে তাহলে এখানে এই যে মাইনাস আছে মাইনাসের উপরে এ কিন্তু এই সূচক বা পাওয়ারটি রয়েছে এটি কিন্তু জোর সংখ্যায় রয়েছে সুতরাং আমাদের মাইনাসটা প্লাস হয়ে যাবে প্লাস চিহ্ন দেওয়ার দরকার নেই তাহলে দুই কে স্কোয়ার করলে কত হবে ফোর হবে মাইনাস এইটা কিন্তু গুণ আকারে রয়েছে তাহলে গুণ চার আর দুই গুণ হবে গুণ করার আগে অবশ্যই চিহ্নগুলো গুণ করতে হবে তাহলে মাইনাস মাইনাসে গুণ করলে হবে প্লাস চার আর দুই গুণ করলে হবে এইট তাহলে এখানে হচ্ছে মাইনাস এইট প্লাস কে আর ফোর গুণ করলে একটু সাজিয়ে লিখি ফোর কে আর প্লাস এইট থেকে মাইনাসে এইট যদি আমরা বাদ দিয়ে দিই যেতে এটা এইট এটাও এইট তাহলে এটা প্লাসে এটা মাইনাসের বিপরীত তাহলে আমরা বাদ দিয়ে দিতে পারি বা কেটেও দিতে পারি তাহলে আমরা কিন্তু এফ অফ মাইনাস টু সমান আমরা পেয়ে গেছি এখন আমাদের শর্ত দেওয়া ছিল এফ অফ মাইনাস টু সমান হচ্ছে শূন্য তাহলে যেহেতু এফ অফ মাইনাস টু সমান শূন্য অতএব তাহলে আমরা মাইনাস টু সমান আমাকে অফ মাইনাস টু সমান কিন্তু আমরা পেয়ে গেছি হচ্ছে মাইনাস এইট প্লাস সমান আমরা এটা বসিয়ে দিলাম আর ডাইন পাশে রয়েছে হচ্ছে শূন্য বা ফোরকে মাইনাস এইটকে যদি আমরা সমান চিহ্নের বাম পাশে নিয়ে যাই তাহলে হবে প্লাস বা আমরা যদি কে এর মান বের করি তাহলে কে বাম পাশে ফোরের সাথে কে আর ফোর গুণ আকারে রয়েছে আমরা কে যদি রেখে দিই ফোর গুণ আকারে ছিল ডান পাশে গিয়ে হবে ভাগ অর্থাৎ টু অতএব আমরা কে সমান কত পেলাম টু তো আশা করি বুঝতে পেরেছেন আর সে পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ